আল্লাহ বলে আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খৌফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হমাদের উপরে জানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এই অসংখ্য রলিরা এই দুনিয়ার মা ছেড়ে চলে গেছে যাদেরকে স্মরণ করো আপন পীরকে স্মরণ করে না মুসলমান এ মুসলমান শুনে নাও ওই পীরকে ব্রজন বলতেন বাবা তোমরাই যদি কাঁদবে তাহলে আল্লাহ কেন এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলে যতক্ষণ পর্যন্ত আমার মরিদ সন্তানের নালিশ আমার মাওলার দরবারে পৌঁছে না দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দিদ ঘুমাই না আমি মুজাদ্দিদ এক গিলাস পানি পান করি না আমি মুজাদ্দিদ পিঠ লাগাই না বিছনায় পিঠ লাগাই না আজকে যার গ্রামদের জন্য এই শোকের মাস কান্নার মাস এই মাসে আনন্দের মাস না এই মাসটা যখনই আসে আমি দেখেছি অনেক মুরব্বী জাকেতদের ওই জাকেতদের চোখের কোনা দিয়া পানি ঝরতে আও মাও করে কান্দে গতকাল কো এক জাকের ভাইকে দেখলাম বলে রুহুল আমিন ভাই এই বৈশাখ মাসটা আমি রোজা রাখি মানুষ তো রমজান মাসে রোজা রাখে আমিও রমজান মাসে রোজা রাখি আমিও হস আমিও হস করে আসি আমিও জাকাত দিই তবে পেই না এই বৈশাখ মাসটা যখন আসে রে আমি এই পহেলা বৈশাখ থেকে শুরু করে আমি আমার খাজার বৃহ বেদনা সহ্য করতে পারি না আমিও রোজা রাখি আর চোখের পানি ছেড়ে কান্দি মুর্শি ধারানোর বেদনা ও জাকের ভাইরা শুনে নাও হয়তো আশেকদের ভালো লাগবে না সাধারণ মানুষের ভালো লাগবে না কারণ তরিকাতের কথা বললে তো শরিয়াতের মৌলবীদের ভালো লাগবে না সারা জীবন তো শরিয়াতের আলোচনা করলাম একটু তরিকাতের কথা বলে আমি আলোচনায় যাব ও মুসলমান আপনাদেরকে আমি লস করাবো না তবে আজকে আমরা বড় ধন্য আমরা বড় পুণ্য আজকে উত্তপ্ত গরমের মধ্যে এই গরমের মধ্যে মুসলমানিরা আমাদের জন্য গজব কারণ জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয় একবার নিঃশ্বাস ছাড়ে আর এই জাহান্নাম যখন উত্তপ্ত গরম যখন পড়ে জাহান্নাম মুসলমান জাহান্নাম যেই থেকে যত দূরত্ব ওই এলাকা যত কাছে সেই এলাকার মধ্যে শীতের সময় ঠান্ডা মানুষগুলো বরফ পড়ে মানুষ শীতল হয়ে যায় আবার যখন গরম পড়ে না মুসলমান উত্তপ্ত গরম হয়ে যায় আজকে মুসলমান বৃষ্টির জন্য দেখলাম সারা বাংলাদেশের মানুষ দোয়া করে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মৌলবীরা দোয়ার বিরোধিতা করত যে সমস্ত আলেমরা আল্লাহর দরবারে হাত উঠো না কে না যায় বেদাত বলতো ও আলেম ওলামা শুই না নাও তোমাদের গুরুর কিতাব মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের নাম ফতোয়াই দাওয়ান লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ মুসলমান দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা যদি কোনো কওমি মাদ্রাসার বাজানেরা থাকেন এটা আলিয়ান এসাবের কিতাব নয় এটা কওমি জামাতের কিতাব বাদান শুই না নেন মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের মধ্যে বয়ান করে পাঁচ উক্ত সলাত আদায় করে জিয়ারত করে সর্ব হালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠাই ও দোয়া করা উত্তম মুস্তাহাব একটা দলিল যদি দেখাইতে পারো হারাম জীবনে আপনার বাড়িতে সারা জীবন চাকরগিরি করলো খানা চাবো না বাড়িতে এনে খাবো সারা জীবন আপনার গোলামি করবো একটা দলিল যদি দেখাইতে পারেন হারাম আজকে যে সমস্ত মৌলবীরা না দেয় তার বেদাত হারাম বলতো আজকে নেটের মধ্যে দেখি তারা এ কান্দে উল্টা দিকে হাত উঠাইয়া নবী দোয়া করতেন দুভাবে মুসলমান একটা হলো উল্টা একটা হলো সিধা নবীজি যখন উল্টা হাত উঠাইতো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই প্রার্থনা কবুল করে নিত আবার সব দোয়াই কবুল হতো তবে অতি ফাস করে যেটা প্রয়োজন ছিল আজকে সারা বাংলাদেশের মানুষ দোয়া করে গো আমার আল্লাহ কি পারে ডুবাইয়ের মানুষগুলো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস হারায় ফেলেছিল ডুবাইয়ের মানুষ চিন্তা করত পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাণিজ্য এলাকা
আমাদের উপরে কে আছে? আমার আল্লাহ তাদের ডুবায় মারছে। ও মুসলমান শুনে নাও, দামি দামি গাড়ি দামি দামি বাড়ি সব পানির নিচেই সাঁতার খায়। এখন ডুবায়ের মানুষ ভিখারির মতো হাত পেতে আছে। আবার যদি তারা শান্তি, এখন ঘন কুয়াশায়। আজকে দেখলাম ডুবার মানুষগুলো ঘন কুয়াশার মধ্যে আছে। মুসলমান শুনে নাও, মধ্যপ্রাচ্যের মানুষগুলো চিন্তা করেছিল ডুবাই হয়েছে, সৌদি আরবের মানুষেরা মনে করেছিল ডুবাই হয়েছে, আমাদের তো হয় নাই। আমার আল্লাহ ওদের খুব গজব দিয়া দিছে, মধ্যপ্রাচ্যে গজব দিয়া দিছে। এরে আল্লাহ তাআলার মার পৃথিবীর মধ্যে কখন কারে ধরবে, কাকে ছাড়বে, কেউ বলতে পারি না। তবে মুনাফিকি করো না। আল্লাহ কয়মিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমার নেতারা ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাও মিনা কিনা কিনা তের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা বিল মুমিনিন, আল্লাহ কয় বান্দারে, ও বান্দার শুইনা না, আমার নবীর ডাক দে, কয় আল্লাহ হাবিব, আমার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, মুনাফিকেরা যাবে। এই মুনাফিকেরা বলে আমরা ঈমান আনছি, আমরা মুত্তাকিন হয়েছি। আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য মুনাফিকের আছে, এই জমিনের সব কিছু ভোগ করে, আল্লাহর সঙ্গে না ফরমানি করে, তারা হাবিবের সঙ্গে না ফরমানি করে। মুসলমান শুনে নাও, দেলের কান্ডা লাগা শুনে নাও, রাসূলের বয়স যখন 10 বছর, নবীজি তখনও এই বৃষ্টি নামানোর জন্য দোয়া করেছিল, সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল। আজকে বাংলার জমিনে কত দোয়া হয়, বৃষ্টি কবুল হয় নাই, তোমার দোয়া কবুল হয় নাই। দেখলাম উত্তরবঙ্গে ব্যাঙ্গের বিয়ে হয়, শাড়ি চুড়ি লাগাইয়া, আলতা সোনা লাগাইয়া, নবীরা শোন, ভালো করে শোন, এখানে কোনো আলেমের ফতোয়া নাই। দেখলাম 50 লক্ষ টাকা দেল মহরে ব্যাঙ্গের ব্যাঙ্গিনীর বিয়ে হয়, পালকির মধ্যে সরাইয়া, 100 যাত্রীর খাওয়াইয়া। এ আলেমুলা মাগবীর মনোযোগ, দেখি পালকির মধ্যে ব্যাঙ্গের চড়াইয়া লয়ে যায়, হাজার ঢোল তবলা বাজাইয়া বাজাইয়া। আজকে মানুষের মেহমানদারি করে, ওই টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, এক দেখলাম মাথার মধ্যে টুপি, দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়ায়, এখানে কেন তোদের সুখ যায় না রে মুসলমান, তোরা গজবের মধ্যে পড়ে যাবি। এ মুসলমান শুনে নাও, আর একটা দেখলাম ব্যাঙ্গের বিবাহ শুভ বিবাহ হয়। আবার দেখলাম আপনাদের জিনেদা জেলার মধ্যে গতকালকে সাধুহাটির ওদিকে দেখলাম ব্যাঙ্গের মুসলমান, শুধু ব্যাঙ্গ তো আছেই আছে, পানি উপর থেকে ঠিলে ধরে পানি দিয়া, মাদ্রাসার মধ্যে দিয়া, বাড়ির মধ্যে দিয়া, নারী পুরুষ একত্রিত হইয়া গান গাছে, দেওয়া তুমি না মরে, দেওয়া না মানুষ গান গায়ে যুবতী আর যুব, সেখানে কোনো ফতোয়া নাই। ও মুসলিমের ইমাম সাহেবরা, এ মুসলমান শোনো শোনো, ইমামতি ছেড়ে দাও, আজকে ইমামতি ছেড়ে দাও, আজকে গজবের জন্য দোয়া করো, দোয়া কবুল হবে কেমনে? তুমিও মুসলমান, ও মুসলমান, মুসলমানের মেয়ে ছেলে হইয়া রাস্তায় উলঙ্গ অবস্থায় পানি ঢালিয়া দিয়া, আজকে পানি ঢালিয়া দিয়া রাস্তাঘাটে তারা উলঙ্গ হইয়া বেপরদায় নাচানাচি করে, এখানে কোনো ফতোয়া দাও না। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ও মুসলমান শোনো, নোয়াখালীতে একটা পুরুষ একটা বাচ্চা জন্ম নিছে, উভয় লিঙ্গ নিয়ে, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ দুইটা লিঙ্গ আছে। আল্লাহর গজব এগুলো কি কিয়ামতের লক্ষণ, এগুলো কিয়ামতের লক্ষণ, এগুলো দেখেও কেন তোমরা নিরাপত্তা পালন করো রে মুসলমান? আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, আল্লাহর ওলিরা বাংলার জমিনে ছিল বিলে, আল্লাহ তোমাদের দয়া করে বাঁচায় রাখছে, জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন, আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হয়, ওয়াজ এখনো শুরু করি নাই, ওয়াজ এখনো, আমি উলি আল্লাহদের বিষয়ে কথা বলতে যাইয়া একটু টাচে কেবল গেছি, ওয়াজ শুরু করি নাই। আল্লাহ কবুল করুন, যাবো না আমি। এ তুমি নাম করে যাইবা সেরে মুর্শিদ জানা আমার জানা। আরে এই মরহুম শব্দটা দেখলেই মর্ম কন্ডল কষ্ট লাগে, মরহুম মঙ্গল শেখ, শেখের আজকে ছেলে। আরে অতীত বর্তমান ভবিষ্যৎ, আমিও শুল্কুপার জমিনে অনেক ভক্তরে হারাইছি, আপনাদের বাবারা ছিল অনেকে আমাকে অনেক ভালোবাসত, আমি ছোট মানুষ হলেও যখন আসতাম বুকে ধরে রাখতে, এই মানুষগুলো আসলে পারে এমন এমন পাগলদের কথা মনে পড়ে যায়,
যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের নাজাত দান করুক, জান্নাত নসিব করুক। এই পাগলগুলো আসলে দেখতাম বসে থাকতো সামনের পর, আজকে নাই, অনেক সখি আসক, অনেক চেহারা দেখতেছি না। এ তুমি যেমন করে যাই বাসের দয়াল জানা, যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, আপন দাদারে হারাইছেন, মুর্শিদ হারাইছেন, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলুন, তুমি যেমন করে যাই বাসের দয়াল জানা, ওই আমি দেখা গেল নূরের ছবি, দেখা গেল নূরের ছবি আমার, সে দেখি নাই জানা, আরো জনে বলেন জানা, বাজান তুমি এমন করে যাই বাসের বাজান জানা, আমি দেখা গেলাম নূরের ছবি, দেখা গেল নূরের ছবি আমার, দেখি নাই জানা, বলো না জানা, দয়াল রে আত্মাতে তুমি শায়া বলছো মুর্শিদ কত কথা বলে না, তাতে তুমি শায়া বলছো তুমি কত কথা, এখন তুমি কোথায় আমি কোথায়, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা, আরো জন বলেন জানা, তুমি এমন করে যাই বাসের মুর্শিদ জানা, রেকি ডালে দুটি পাখি যদিও গজল একেবারেই গাই না, মা আপনি দেখছেন ইউটিভিতে যত আলোচনা, মন চায় না গজল গাওয়ার সময় পাই না, তবু আজকে এই কথা বলতে যে মুর্শিদি গাইতে কথা বলতে যে দুই চারটে গজল গেতেছি, কেন আমারই এ বয়স শেষ, এখন আর গজলের বয়স নেই, এখন তিন চার ঘন্টা কথা বললেই কোরআন হাদিস দিয়ে কথা বলে শেষ করতে পারি না, তবু কেন যেন ভিতরটা কাঁদতেছে, অত্যন্ত কাঁদতেছে মায়া, দুটি পাখি দয়া কত করছো ডাকা, এখন তুমি কোথায় আমি কোথায়, এখন তুমি আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা, আমার জানা, তুমি এমন করে যাই বাসের মুর্শিদ জানা, ছিল না আল্লাহুম্মা, এই মাইকে টান সে করে দিচ্ছি।
মুর্শিদ আপনাকে কত ভালোবাসত, কথাটা বুঝা আমি আলোচনায় চলে যাব। কেবলা যেন হুজুর তখনও অসুস্থ, আজকে মুসলমান সাত, আজকে ষোলো তারিখ, ষোলোই বৈশাখ, আজ পর্যন্ত হুজুর এন্তেকাল করে নাই, সতেরো গেল এন্তেকাল করে নাই, সতেরো দিন যে আঠারো দিন চলে গেল। কেবলা যান হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, হুজুর ঢাকার জমিনে বনানী পাক দরবার শরীফে ঢাকা বিভাগের মানুষগুলো আসলেন কেবলা যান হুজুরের কাছে, সবাই এসে বললেন হুজুর আমরা বড় শখ করেছি, বড় আনন্দ করেছি, মনে বড় আনন্দ, কারণ আপনি অফাত আপনি অন্তকাল করলে আপনার দেহ মোবারক আমরা ঢাকার জমিনে রাখবো, আমরা আপনারে ওই আত্মশির জমিনে যাইতে দিব না, বড়ি নিয়ে যেতে দিব না, এই কায়াখানি রেখে দিব ঢাকার জমিনে বাবা, আর আপনার রওজা মোবারক আমরা সোনার উপা দিয়া সুন্দর ভাবে একটা মাজার বানাইব। মুর্শিদ গো হুকুম চাই আপনার, একবার হুকুম দিলে আমরা ঢাকা বিভাগের মানুষ আপনার রওজা মোবারক আমরা যাত্রশ্রী জমিনে নিতে দিব না, এখানে না। কেবলা যান হুজুর চোখের পানি ছেড়ে বললেন বাবা আমার লক্ষ লক্ষ জাকের, লক্ষ লক্ষ গরিব জাকের, যারা ঢাকার মুখ এখনো দেখে নাই, গরিব জাকের গুলো অনেক কলাকার মানুষ ঢাকার শহরে ভয় আসে না, ঢাকা ঢাকার মধ্যে বড় দামি মানুষগুলো থাকে, টাকাওয়ালা মানুষগুলো থাকে, বাবা ঢাকার জমিনে যদি অনেক জাকের আসতে পারবে না, এই ভুলটা করবেন না, আমার এন্তেকালের পরে আমার দেহ মোবারক নিয়ে আত্মশির জমিনে রেখে দিবেন, আমার অনেক অশিক্ষিত জাকের, অশিক্ষিত সন্তানেরা, গরিব সন্তানেরা বছর ঘুরে যখন আসবে, আমি মুজাহিদদের রওজা মোবারকের কাছে যখন এসে চোখের পানি ফেলাইয়া আমি মুজাহিদদেরকে সালাম দিবে, আমি রওজা পাকে শুইয়া শুইয়া আমার গরিব মিসকিন জাকির আপনাদেরকে আমি দেখতে চাই, বাবা আমার দেহ কেন রাখবেন ওইখানে, জাকির রাখার জন্য আমার দেখ রওজা পাকে এসে জিয়ারত করতে পারে, বাবা আমিও যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, ঢাকার জমি রাখবেন না এ দয়াল মুর্শিদ। আজকে আমাদেরকে তিম বানাইয়া, আমাদেরকে পাগল বানাইয়া, লক্ষ কোটি জাকের আপনাদেরকে সুখ সাগরে বাসাইয়া, কেবলা যান হুজুর আত্মশ্রী জমিনে আসি, আগামী দিন যায় রাত্র মুসলমান সারা পৃথিবীকে তিম বানাইয়া, মুর্শিদ কেবলা শুয়ে আছে আত্মশ্রী জমিনে, সেই সাক্ষাতের দিন সেই জায়গা আমরা ছুটে যাব রে মুসলমান গভীরে মারা যান আবার বাবারা, কারণ আপনার আমার পীর কেঁদে গেছে আপনারা আমার জন্যে, আমাদেরও সাক্ষাৎ করার দরকার, আপন পীরের সঙ্গে জোরে বলেন ঠিক কিনা, রে মুর্শিদ আমার পাগল বানাইছে, বলে মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, মুর্শিদ আমার পাগল বানাইছে, আরে বাবা আমার পাগল বানাইছে, একটু মহব্বতে বলেন মুর্শিদ আমার পাগল বানাইছে, ওই আমি মুর্শিদ নামে পাগল হইয়াছি, নিন্দুকেরও কত গজা লাগায় শোয়েছি,
আমি মুর্শিদে নামের পাগল হইয়া ফি পারাপতি আমার কত নিন্দা শুনিস, ওরে যে যাবলে বলুকরে মুর্শিদ, আমায় যে যাবলে বলুকরে মুর্শিদ, আমি তোমার পাগল হইয়াছি আর তোমার প্রেমে পড়েছি মুর্শিদ, আমার পাগল বানাইছে বলে মুর্শিদ, আমাকে শিখাইয়া দিবে রে, আমাকে বুঝাইয়া দিবে রে মুর্শিদ, আমার পাপ কই গেলে রে মুর্শিদ, আমার পাগল আমরা শুল্ক কথা আসে কে মিশিকিনি, নাই যে কিছু দিবার গো মুর্শিদ দি চোখের পানি, নাই গো মুর্শিদ দিব শুধু সুখের যে পানি, তুমি বিনে এ গোলামের, তুমি বিনে এ গোলামের আপন নাই কেউ জগতে রে মুর্শিদ, আমার পাগল বানা সে আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে মুর্শিদ, আমার পাগল বানাইছে বল মুর্শিদ, আমার পাগল বানাইছে, আমি মুর্শিদ নামে ধরছি চরন্তরি, ধরাতে আমি ভাই রে কাউকে না যে ধরি, আরে ওই চরণের ধুলাবালি, ওই চরণের ধুলাবালি, ওরে ওই চরণের ধুলাবালি লাগাই মন কলি যাতে রে মুর্শিদ, আমার পাগল বানাইছে বল মুর্শিদ, আমার আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে মুর্শিদ, আমার পাগল বানাইছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলী সাইয়্যিদিনা গভীর মনোযোগ আমি যে কথা বলতেছিলাম গো, আমি ওই বৃষ্টির কথা বলতে যাইয়া, তরিকাতের কথা বলতে যাইয়া ভিতরে কিছু মুসলমান শরিয়াতের আলোচনা নিয়ে চলে আসছিলাম, সারা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা হয়, আমার আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বান্দা, এখন আমাদের মতো হারাম খোরের বান্দা কবল হয় না, দোয়া কবল হয় না, কারণ আমরা হারাম খোর, আমরা গীবত খোর, আমরা পরনিন্দাকারী, পাঁচ শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবল করে না, কয় শ্রেণী, পাঁচ শ্রেণী মানুষের দোয়া কবল করে না, তার মধ্যে এক নাম্বারই হলো হিংসুটে, দেখবেন একটু যদি কোরআন ভালো পড়তে পারে, যদি একটু নামে উঠে যায় বক্তা তার অবস্থা দেখবেন, সেজন্য আর মানুষকে মানুষ মনে করে না, এক নাম্বারই হিংসুটের দোয়া আল্লাহ কবল করে না, যার ভিতরে হিংসা আছে কিঞ্চিত পরিমাণ, যার পরিমাণ হিংসা আছে সে তো আমার আল্লাহর জান্নাত পাবে না, আমার মুসলমান শুনে না, এক নাম্বারে তাদের কোনো প্রার্থনা আল্লাহ কবল করবে না,
তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, তাদের কোনো কথা আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের নামাজ হজ যাকাত এগুলো বরবাদ হয়ে যাবে। এক নম্বরে হলো হিংসুটে মানুষের, দুই নম্বর হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী, এই শিরিককারী বান্দার গুনাহ আল্লাহ মাফ করবে না। মুসলমান আজকে বাংলার জমিনে অধিকাংশ মানুষই শিরিক করে, শিরিকি গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ আজকে আমরা হাসতে হাসতে শিরিকি গুনাহ করি, দেখা যায় সন্তান ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম, জমিন এবার ভালো পেঁয়াজ হয়েছে বিলে বাঁচলাম, ফসল হয়েছিল বিলে বাঁচলাম, ব্যবসা করে বিলে বাঁচলাম। না না, কারণ পৃথিবীর মধ্যে শোনো, যদি এই কথাটা বলতাম না, আল্লাহ সন্তানটার চাকরি ছিল বিলে আল্লাহ পঙ্কামারে দয়া করেছে, সন্তানের ওসিলায় আল্লাহ মারে দয়া করেছে। মুসলমান পৃথিবীর মানুষ গণ, বাসানোর মালিক আমার আল্লাহ, আল্লাহ হলো বাসানোর মালিক। কিন্তু এখানে আমরা অধিকাংশ মানুষ আমরা শিরিক করি, এই শিরিকি গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। তৎকালীন জামানার মানুষগুলো আল্লাহকে ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইত, দেবতার কাছে সাহায্য চাইত, প্রতিমার কাছে সাহায্য চাইত, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায় দাও, আল্লাহু আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায় দাও আমি আল্লাহ এক। আজকে দেবতার কাছে যারা চায়, আমার কাপনার কাছেও যারা চায়, হাবিবের শুনি না লও। এখন মুসলমান কয় পীরের দরবারে যায়, কেউ চায় পীরের দরবারে কেউ চায় না, দিবার মালিক আমার আল্লাহ। এটা আমাদের কেন বুঝি আসে না রে মুসলমান, শুনে নাও। ছয় শ্রেণী মাধ্যম দেয়া দোয়া চার দায়ের আগে লেখানি আলোচনা কোথায় যায়, কোথায় যায়, কোথায় রাখি আলোচনা, তেলের কান্না লাগা শুনবা। এই ছয় শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী হলো নবীগণ, দুই শ্রেণী মুসলমান অলিগণ, তিন শ্রেণী গাউসগণ, পাঁচ শ্রেণী কুতুবগণ, ছয় শ্রেণী বাদত মুসলমান, শুনে নাও, চার শ্রেণী আলেমগণ, পাঁচ শ্রেণী ছয় শ্রেণী হলো উলামাগণ, নবীগণ অলিগণ গাউসগণ কুতুবগণ আলেমগণ উলামাগণ। এই ছয় শ্রেণীর মাধ্যম দিয়া দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আজকে কি মুসলমান, আজকে যারা চন্দ্রের দোহায় দাও, যারা প্রতিমার দোহায় দাও, আল্লাহ কয় না না, এগুলো দোহায় দেওয়া যাবে না, এগুলো দোহায় দিলে আমি মানতে পারি না, পৃথিবীর মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই না, কাউকে আমি পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সুতরাং চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইব, দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে বুঝছো ঠিকই, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কেবলা শাতিম। আজকে ঠিকই বুঝছো, আর শাতিমের দিকে হাত লাগা দিছো, এতদিন বজনায় এতদিন হাত উঠানোর বিরুদ্ধে ফতোয়া দিছো, এতদিন মোনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিছো, আজকাল সব ফতোয়া কই গেল, উত্তপ্ত গরমে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আর এই গজবের একটাই কারণ হলো আমার নবীর সঙ্গে বিদ্রোহী করা, আমার নবীর আদেশ না মানা। আতিউল্লাহ তুর রাসূল, একবার আল্লাহর অনুগত্য হতে পারো নাই, নবীর অনুগত্য হতে পারো নাই, নবীর অনুগত্য না হওয়ার কারণে, আল্লাহর অনুগত্য না হওয়ার কারণে আল্লাহর গজব জমিনের মধ্যে আসবে। যুগে যুগে শুধু গজব এসেছে, আবার গজব শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা এমন গজবের মধ্যে ফেলবে, এখান থেকে বাঁচা সম্ভব নয়। কারণ নবী আসুম্মাতের কান্ডারি হইয়া নবী বলে, ডাকতে বলে মুসলমান শুনে নাও, গভীর মনে যায়াতু খায়রুল লাকুম, আমার নবী কো আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা দুনিয়ার মধ্যে উম্মতের জন্য আরো কল্যাণ স্বরূপ। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুনাফিকেরা কয় নবী মারা গেছে, নবী কয় কে কয় সই নালো, আমার নবী বলে মায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আজকে মুসলমান শুনে নাও, চোখ বন্ধ করে দেখো, আল্লাহকে পার একমাত্র
একমাত্র ঠিকানা আমার নবী, ওই নবীর কাছে চলে যাও দোরাইয়া। নবী যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করতে হলে নবীর প্রয়োজন আছে। আজকে নবীকে বাদ দিয়া নবী কয় পৃথিবীর মধ্যে আমি এসেছি উম্মতের কল্যাণ শুরু হইয়া। নবী কয় কি কয়, মুসলমান হায়াতি খাইরুল লাকু, আমার হায়াতের জিন্দেগিটা আজকে শরীয়তের দিকে তাকাও নবী, হাকিকতের দিকে তাকাও নবী। এই উলামায়ে কিরাম শোনো, মারফাতের দিকে তাকাও নবী, জিন্দেগির দিকে দেখো নবী, বিয়ে করছো নবী, কবরে যাবা নবী, সংসার জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী, এই দুনিয়ার মধ্যে নবী, কথাবার্তা বলো তার মধ্যে নবী। আজকে নবীরে বাদ দিয়া মাইনাস করে, আজকে নবীরে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চাও, আমি রুহুল আমিনের ফতোয়া শুনি না যাও, আমি গুনাহগারের ফতোয়া শুনে যাও, নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহ ওয়ালা কাফের। আর এই আল্লাহ ওয়ালা কাফের গুলো এই দুনিয়ার মধ্যে ফেতনার মূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কষ্ট হয়? এই নবী কি কয়, আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু, কারণ আমি নবী। সংসার জীবন কেমনে করবি নবী বুঝাইছে, রাষ্ট্রীয় জীবন কেমনে করবি এটা বুঝাইছে, কেমনে বিয়ে থা করবি এটা বুঝাইছে, কেমনে ব্যবসা বাণিজ্য করবি এটা বুঝাইছে, কেমনে বসত বাড়ি করবি এমনি বুঝাইছে। সব কিছুর ভিতরে যেদিকে তাকাইবেন ঠিক কিনা? আর আমাদের দেশে এক কানার বাচ্চা কানা কয় নবীর নামটা নিয়ে আসে রে, নাউজুবিল্লাহ বলেন নবী মর পর শুনুনি, নবী মর সোনার খনি, নবী নাম জাফে যে জন সেই তো দু জাহানে। নজরুল ইসলাম নবীর নামে জব্দ বলতেছে, আর কানার বাচ্চা কানা বলতেছে না যায়। আর এক কানার বাচ্চা কয় যদি এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো আমার বাপদাদার নামগুলো ওই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় থাকতো। আরে কানার বাচ্চা শোন, কোরআনে তো আবু জেহেলের নাম আছে, কোরআনে তো আবু লাহাবের নাম আছে, কোরআনে তো আবু সুফিয়ানের নাম আছে, কোরআনে তো ফিরাউনের নাম আছে, কানুনের নাম আছে, ওদের কি মর্যাদা বাড়ছে না? কথা বই না, কোরআনে নাম থাকলেই মর্যাদা বাড়ে? কত বড় বেকুবের বাচ্চা বেকুব! আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বেকুবের বাচ্চার মুরিদগুলো খালি হিংসা করে, কষ্ট পায় না। আমি গিবাদ করতে আসি নাই, দেখবো না গিবাদ খর মৌলবীর আসল পিতা যিনি, উনি বলছে যে এই জামানায় যদি কুরআন নাজিল হতো আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর নাম থাকতো। আমি কই আরে বুকার বাচ্চা বুকা, তোরা যে এই কথাটা বললি, আরে কুরআনের মধ্যে তো অসংখ্য কাফেরের নাম রয়েছে, তাই দেখি তাদের মর্যাদা বাড়ছে বাড়ে নাই? তোরও মর্যাদা বাড়তো না, কারণ তোরা নবী চিনিস নাই। জোরে বলেন ঠিক কি? আমি ভবেতে আসি না নবী না চিনি যাও কি গন ইমরান আবার ভালো গাইতে পারে তো, ঠিক আছে ছাত্র ভালোই পারে। আমি কই তুই কইলে তোর আমার লাগতো না, একটু মহব্বতের সঙ্গে জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনাদের দরজা চুরটি উঠলে একটু আমার বল, সারা দিনে বেশি কষ্ট দিব না, কষ্ট আপনাদের বেশি দিব না। তুই দিয়ে কলে কালকে দরবারে যাই, তুই তাড়াতাড়ি শর্ট তুইব, এমন আমার খুব সালাম কেমনে খুশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই তো হলো ইমানদারের কথা, যখন জান্নাতের বাগানে বইব কেমনে টাইম চলে যাবো, কেমনে রাজ্য বলে বোঝার সময় নেই। যেটা বলেন ঠিক কিনা? ঠিকই না, কথা কন না কেন? করল নার্সিং যা প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন না, মরণ নাই কার কার, একটু হাত তোলেন দেখি। মরণ নাই তাই না? কথা কইতে রে বা, মরণ আছে আল্লাহ, তুমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্রান্টি নাই। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছে আমরা কেউ জানি না। যেটা বলেন ঠিক কি? কেউ জানি? মুসলমান গভীর মনোযোগ, কেউ বলতে পারি না যে কখন কে চলে যায়, কে কখন আসবে। আমার মুর্শিদ বলতো, বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ান তুমি নিজেও জানো না।
তুমি নিজেও যাও। সুতরাং এই জন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে কিনা, একটু জিকির কর। আরো জোরে বুঝাইলে কেউ বোঝে না, বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, আইরে শোনেন সাগে মদিনা লা ইলাহা। এ মুসলমান গভীর মনোযোগ, আমি বলতে চাইলাম পাঁচ শ্রেণীর মানুষের দোয়া পাঁচ শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করে না। দুইটা বলে গেছিলাম আপনারা বললো আমি বলি নাই, এক নম্বরে হিংসুটা, দুই নম্বরে হল মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী, তিন নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, চার নম্বরে মুসলমান এতিমের মাল বণ্টনকারী, পাঁচ নম্বরে গীবতখোর। এই পাঁচ নম্বর পাঁচ শ্রেণীর মানুষের দোয়া কবুল আল্লাহ করতে চায় না। অনেক আলেম ওলামা কইতে পারে হুজুর এখন ফতোয়া দিলেন তবে গীবত করা যায়, তবে জায়েজের স্তরটা আমি বলবো না রে মুসলমান, শুনে নাও। আজকে মুসিবাতের জামানা, গজবের জামানা। গতকালকে দেখলাম প্লেয়ার বাংলাদেশের প্লেয়ার দুইটা প্লেয়ার আম্পিয়ার লেডিস আম্পিয়ার হওয়ার কারণে একটু অভিযোগ দিছে, পায়ে খেলতাম না, তাদের নামে মামলা হয়েছে, অলরেডি মামলা বিচারের আওতায় আসতে হবে। এর পুরুষ মানুষ খেলবো, সেখানে একটা মহিলা উনি নেতৃত্ব দিয়ে খেলাইব। আরে যেখানে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, যেখানে বেগানা মহিলা চেহারা দেখা হারাম, সেখানে একজন আম্পায়ার হয় মহিলা, এখানে ফতোয়া দেওয়া যাবে না, বলছে খেলতে একটু অরাজি হয়েছে, একটু দাবি করছে না। আমরা পুরুষ মানুষ, এগারো জন এগারো জন, বাইশ জন পুরুষ, আর মাঠে দুজন লেডিস দ্বারা থাকবে না, ভালো বানাই না, একটা পুরুষ মানুষ দিয়া দেন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আমির হুলামিন সিদ্দিকি যদি উচিত কথা বলি, সকাল বেলায় পুলিশ বাহিনী বাড়ি আসবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে জেলখানায় নিয়ে যাবে। আপনারা কবেন ভণ্ডরে ধরিছে ভালোই হয়েছে, আজকে মুসলমানদের দেখি দোষ, জানা নাই শোনা নাই, শুধু বলবেন ঠিকই করেছে মজা মানছে, এ মুসলমান হয়তো অপরাধ করেছে, না হয় মাহফিলের ভিতর উল্টা পাল্টা করেছে, অন্যায় কেউ রাজাকার বানায় দিবেন, কেউ বলবেন দেব বিদ্রোহী, কেউ বলবেন রাজাকার। এই তো মানুষের স্বভাব, এই তো মানুষের চরিত্র, এই চরিত্র নিয়ে আমরা আলোচনা করবো কেমনে। এই দুনিয়া এখন মুসিবতের জামানা, বিপদের জামানা, একবার যদি চিন্তা করতেন আল্লাহ কয় কল্ল মান আলাইহা ফা সব শেষ। আল্লাহ কয় বান্দা সুইনালা সুইনালা, এই পৃথিবী সব কিছু আমি শেষ করে দিব, এই জমিন আমি রাখবো না, আসমান রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা দাম বানায় এই জমিনের মধ্যে যত মুসলমান পানি আছে সবগুলো পুড়ে হয়ে যাবে। সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন আমি থাকবো, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে নবীর পক্ষে কথা বললেই কয় আমাদেরকে বলে মুসলমান কি বলে, আমাদের কয় কে বেদাতি, ও মুসলমান শুনে নাও শুনে নাও, নবীর গান গাইলেই কয় বেদাতি, নবীর ছান শুনলেই কয় বেদাতি, ও বলবি কেমনে বলো বেদাতি, কেমনে বলো বেদাতি। কিন্তু তুমি যে কিতাব পড়ে বেদাতি আমাদেরকে ঘোষণা করেছ, তুমি কি একবার পড়ো নাই ওই ফতোয়ায় দাওবান্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে চব্বিশ নম্বর পৃষ্ঠা, তোমাদের ওহাবি কিতাবের মধ্যে, বাতিল কিতাবের মধ্যে, আমাদের কিতাব নয় তোমাদের কিতাব, যে কিতাব থেকে তোমরা ফতোয়া দাও, এই ফতোয়ায় দাওবান্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে চব্বিশ নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ার মধ্যে বলছে, মুসলমান আলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। এখানে বলছে জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার করা সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল হয়ে যাবে। আজকে কোথাও হারাম দেখাও, একটা দলিল দেখাও, খালি কও না জায়েজ বেদাত হারাম, আসলে তোমার জন্মটাই বেদাত, তোমার জন্মটাই হারাম। আজকে নবীর শান শুনলে তোমাদের মুখটা শুকিয়ে যায়, নবীর কোনো গান গাইলে তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে, কিন্তু নবীর সুগুণ গান গাইলেই তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে। আজকে নবীর শান নাই, নবীর মান নাই, নবীর ইজ্জত নিয়ে
ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করো, শুনে নাও শুনে নাও, এই স্বল্প করে জমিন থেকে আমি বলে গেলাম, আমার নবী যদি বেজার হয় তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ, আর নবী যদি খুশি হয় তোর জীবন ধন্য, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। কি তারে কইতাম রে বা, সব কিছু আল্লাহ শেষ করে দিবে, জমিনটা পুড়াইয়া তামা বানাইয়া দিবে, জমিনের পানিগুলো পুড়াইয়া ছাই বানাইয়া দিবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে, কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ সব কিছু শেষ করে দিবে, বড্ড কষ্ট লাগে। এই জন্যই বললাম আতিউল্লাহ আতিউর রসুল, আমার রসুল, আমার নবীজি, আমার আল্লাহ অনুগত্য করার দরকার আছে কিনা, কিছু মানবেন কিছু মানবেন না, ভাল লাগে না, মুসলমান হওয়ার দরকার নেই, শুইলে যা। কই হিন্দুরাই বালা, তোরে থাকতে কইছে কিনা মুসলমান হইয়া যাবে না, শ্মশানে নিয়ে তোরে পুরা খ্রিস্টান হয়ে যা, বৌদ্ধ হয়ে যা, ইসলামের ভিতরে থাকবি। আমরা মুসলমান কোনো ধর্ম না, ধর্ম হলো দিন ইসলাম, জোরে বলেন ঠিক কিনা। ধর্মের নাম কি? ইসলামের বিধান মানবি না, চলে যা, তো দরকার নেই। আল্লাহু আকবার। এই দিন ইসলামের বিধান মানলো না মুসলমান হক বা সেই বাবু যেই লাভ সুবিয়া নবীর বয়ান যখন দশ, ওই মুক্তি সাহেবরা আসুন, আজকে বৃষ্টির জন্য এত কান্দ, আমি কথাগুলো বলতে চাই যা অনেক কথাই এক কথার উপর বিশ্লেষণ করে আলোচনা করলে রাত কেটে যাবে, দিন কেটে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আরে নবীর বয়ান যখন দশ, এর মক্কা মদিনায় অত্যন্ত গরম, মানুষগুলো পিপাসার কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়, আরবের বড় বড় নেতারা 40 জন নেতা হলেন, আমার নবীজির দাদা নবীজির আব্বাব দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবীর বয়স যখন 6 মাস, তখন নবী 6 মাস মায়ের গর্ভে দুনিয়া আসে নাই, নবীর বয়স যখন 6 বছর এই দুনিয়া থেকে বিদায় নিছে জনম দক্ষিণী মা, এই দুনিয়ার মধ্যে 6 বছর 6 মাস যখন বয়স, তখন নবীজির দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে চির বিদায়। এ মুসলমান দাদা আবদান, মুসলমান চাচা আবু তালেবের দায়িত্ব চলে গেলেন রাহমাতুল্লিল আলামিন, তখন মক্কা মদিনার বুকে বৃষ্টি নাই, খরা অনাবৃষ্টির কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, মুসলমান পশুগুলো না পানির পিপাসায় মারা যায়। ওরে আরবের 40 জন 40 গোত্রের বড় বড় গোত্রের দাওয়াত দিলেন, এ মুসলমান তৎকালীন জামানায় মুসলমান কাবা শরীফের মধ্যে 360 মূর্তি ছিল, এই মূর্তিকা খুঁজে করতে পারলেই বৃষ্টি হতো তার দান্ত, মূর্তি যদি রাজি হয়ে যায়, দেবতা যদি রাজি হয়ে যায়, দেবতা যদি একবার আমাদের উপরে খুশি হয়ে যায়, আমার ভগবান বৃষ্টি দিবে, ভগবান বৃষ্টি দিবে, এই আশায় তোরা কি করলেন মক্কা মদিনার 39 জন নেতা, তার মধ্যে আর একজন নেতা হলো, তিনি হলো আবু তালিব, নবীজির চাচা আবু তালিব, এই 40 জন চলে গেলেন মুসলমান কাবা শরীফের মধ্যে, তারা পশু কুরবানি কবুল, পশু জবাই করে আমরা বলি কুরবানি, পশু হত্যা করে রক্ত পাতিলের মধ্যে থুইয়া, রক্ত পাতিলের মধ্যে থুইয়া, ওই রক্তের মধ্যে হাত লাগাইয়া বলো ও মা দেবতা শুই না লও, এ কালী দেবতা শুই না লও, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বৃষ্টি না হবে, আমরা এই কাবা শরীফের ভিতর থেকে কেউ বাইর হব না, যত দেবদেবী আছে সব দেবদেবীর কসম করে কাঁদতে লাগলো, দেবদেবীর নাম ধরে ডাকতে লাগলো, আর উত্তপ্ত গরম শুরু হয়ে গেল। এর মুসলমান আমার নবীজি যখন আবু তালেব কাবার দিকে যাইতেছিল গো, আবু তালেবের ডাকতে বলে চাচা আবু তালেব আপনি কই যান, আমি যাই কাবা শরীফের মধ্যে মূর্তির খুশি করতে পারলে, ওই দেবতারে খুশি করতে পারলে, দেবতার মালিক যিনি উনি
বৃষ্টি দিবে এই আশা করি আমরা যাইতেছি। আমার নবীর বয়স তখন 10, নবী কয় চাচা মুতালিব আমারে আপনি লয়া যান, আমারে আপনি লয়া যান। ওই বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন নাই, চিনেছেন মুসলমান দেবতার মালিক যিনি, দেবতারে বানাইছেন আপনারা, এই দেবতা মাটির পুতুল বানাইছেন আপনারা, বানাইয়া কাবা শরীফের মধ্যে রাখিয়া আপনারা পূজা করেন, আপনারা তার কাছে যাইয়া মাথা নত করেন, ডিম দুধ খাওয়ান, কলা খাওয়ান, এই দুনিয়ার মধ্যে যত ভোগ বিলাস তাদেরকে নিয়ে করেন, এগুলোর পূজা থাইরা আমার আল্লাহ আল্লাহ ইয়া কানা বুদা ইয়া কানাস্তাইন, একমাত্র পূজা করো কার, একমাত্র পূজা করো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার লম্বন বাদে এই দুনিয়ার রক্তা ভাষা ছেড়ে দিয়া, এই দুনিয়া যিনি করলেন, দুনিয়ার মধ্যে যিনি করলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ করলেন, কোন আর ফাকুন বলিয়া ওই পাহাড় বানাইলেন আল্লাহ, কোন আর ফাকুন বলিয়া জমিনটা বানাইলেন আল্লাহ, কোন আর ফাকুন বলিয়া আসমান বানাইল আল্লাহ, কোন আর ফাকুন বলিয়া এই জমিনটা মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলেন আমার আল্লাহ, শুধু হুকুম দিছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, আমার আল্লাহর নিকটবর্ত ফেরেশতা এরাও এদের কেমন আল্লাহ, যেমনি বানাইলে এমনি তোরে বানাই নাই রে বান্দা, আমার এই মানব জাতিকে আমি বানাইছি আমার কুদরতি হাতখানা দিয়া, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। সবচেয়ে বেইমানি করে মানুষ, সব কিছু বানাইছে আল্লাহ হুকুম দিয়া, কোন আর ফায়াকুন বাইর হয়ে যা, কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, ফায়াকুন বাইর হ, সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে, আসমান জমিন তরুলতা যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন সব কিছু আল্লাহ শুধু হুকুম দিছে আর হয়ে গেছে, কিন্তু মানব জাতির আল্লাহ পা তার কুদরতি হাত দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ বলা যাবে আস্তে কইতেন নি, আহা মানুষের এত দাম কেন, এত দাম কেন বুঝিস না রে বাবা, এই মানুষগুলোর যে কত দাম, মানুষের কত পা, মানুষের ইজ্জত, আর মানুষকে বানায়া গোটা পৃথিবী মানুষের গোলাম বানায়া দিছে, পশু পাখি বড় বড় দেখেন বাঘ ভাল্লুক যা কিছু আছে সব কিন্তু মানুষের কমান্ড মানে, ঠিক কিনা, ঠিক কিনা কথা কয় না কেন, আহারে বনের বড় বড় হাতি বাঘ যেটা মানুষে খায়, বাঘ রে নিয়ে খেলা করে মানুষে কি তারে বা, সব প্রাণী মানুষের অনুগত্য করে, আর মানুষ অনুগত্য করে কার, জোরে বলেন না কার, আরো জোরে আল্লাহ, সেই মানুষগুলো না ফারমানি করে বেশি, যেটা বলেন ঠিক কি না, আল্লাহু আকবার বলেন না, একটু মহব্বতের সঙ্গে জিকিরি করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা, একটু জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বানাইল বান্দার লাগিয়া, বলেন এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাই, ও ভাই দেখলি জোরে জোরে সুবহানাল্লাহ, এ দুনিয়ার মুসলমান শোনে না যে কথা বলতেছিলাম গো, রসূলের
চাচা আবু তালেব কয় বাতি জারে না না তোরে নিয়ে যাবে না। মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা একদম বিগ বস, মন্ত্রীদের সবাই এখানে, পীর কোনো খানা নাই। তবে আজকে দেখলাম মাগুরাতে নির্বাচন হয়, এর মুসলমান দেখি ব্যবসা লোকের জড়ায়া ধরে, গায়ের মধ্যে মহিলা আবর্জনা লাগা যায়। আমি গরিবের বন্ধু, গরিবের বন্ধু, নির্বাচনের পরে আর কোনো ব্যবসা লোকের চেনে না, ওই রিক্সা চালকের চেনে না, দিন মজুরির চেনে না। আইরে নেতা, আইরে নেতা, অতীত মহিলা গিসোস, কারণ অতীত মহিলা গিসোস ক্ষমতা পাইয়া, 5 বছরের ক্ষমতা পাইয়া এই রাস্তাঘাটের যে হালাত শোনো বড্ড কষ্ট হয়। বিদেশে মুসলমান শোনো, মানুষ পায় তেলের খনি, পায় মুসলমান। আমরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ঘরের নিচে, খাটের নিচে পাওয়া যায় তেলের খনি। এই সুরের খনিগুলো এখন মুসলমান, এই বাংলাদেশের দূর অবস্থার সময় যারা 10 টাকা কেজি 1 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, গমের লোভ সামলাইতে পারে না, হয়তো কোন নেতা আবার ওয়াজ শুই না, তার কলিজার মধ্যে আগুন লাগবে। আমার দেশের কিছু ইউপি কিছু চেয়ারম্যান আছে, গরিবের হক নষ্ট করে, গরিবের মালগুলো অত্যাচার করে। এখন খাটের নিচেই সোয়াবিনের ফ্যাটকারি পাওয়া যায়, খাটের নিচেই গমের ফ্যাটকারি পাওয়া যায়, খাটের নিচেই মুসলমান ওই সরকারি চাকরির বাস্তা পাওয়া যায়। এগুলো গরিবের হকগুলো মারিয়া মারিয়া খায়। আবার যখন যখন ভোটের সময় আসে, গরিবের কথা তৈরা এমন অভিনয় করে মনে হয় গরিব সারা সে চলতে পারে না। যখনই মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, মুসলমান দামি মানুষ সারা চেনে না, তার চিনার জন্য বড় বড় অফিসার লাগে, তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করা যায় না, এমন অবস্থা মুসলমান। এ হলো বাংলাদেশের অবস্থা। বহির্বিশ্বে দেখি এমপি সাহেবরা রাস্তা দিয়ে কেমনে খোলামেলা হেঁটে যায়, আর আমার দেশে এমপি মন্ত্রী হলে সিকিউরিটি লাগে, কারণ এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, মানুষ জুতার বাড়ি মারবে ভূষের মতো, এই ভয় থাকে তাদের অন্তরের মধ্যে। এই জন্য তার রাস্তায় চলতে লাগলে পুলিশ প্রশাসন লাগে। তুমি যদি ভালো কাজ করবে, তোমার জন্য কেন পুলিশ প্রশাসন লাগবে? আসলে তোমার ক্যারেক্টার ভালো না, তুমি একটা চোর, তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক। কারণ যখন তোমার নির্বাচন আসে, তখন তো কোনো সিকিউরিটি লাগে না, একা একা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিছ, একা একা মানুষের দ্বারে দ্বারে গিছ, ব্যবসা লোকের জড়ায় ধরছ, রিক্সা চালকের জড়ায় ধরছ, আর এমপি হওয়া পার এত কি দাম তোমার বাড়ল, এখন সিকিউরিটি ছাড়া আসতে পারো না, তার মানে তোমার চরিত্র ভালো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? কুদুর রিবাস কি দেখি, যারে আমার গতকালকে 5 জন ছিল, আইছে কালে এক কত, আমি কই কাম সারছে, বাটপাড়ি ব্যবসা, মানুষের হকুল্ল আল্লাহর হক, এটা যদি আর বান্দার হক, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ হয়তো মাফ করবে, বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, তোর মতো এমপি মন্ত্রী মিনিস্টার দুলার সঙ্গে মিশে যাবে, আমার আল্লাহর গজব এই জমিনের মধ্যে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হায় রে দুনিয়া, কত কি দেখলাম এবছর, দেখলাম শাড়ি নেওয়ার জন্য মানুষগুলো জাকাতে শাড়ি নেওয়ার জন্য দেখলাম মানুষ একজন জুত শাড়ি দিয়ে পিটাইতেছে, কইছে ভাই আমার একটু বদলাই দেন, আর যেই বলছে এমন পিটান খাইছে। আমার এক চাচা আছে মাগুরা জেলায়, আপনারা জানেন আমি এমন একটা ফ্যামিলির ছেলে, সেই ফ্যামিলিটা আকাশ গাছতলা থেকে 5 তলা পর্যন্ত, আমি আক্তার কন্ট্রাক্টরের ভাতিজা। সাকিবুল হাসান হচ্ছে আমার হচ্ছে মামাতো ভাই, সস্তা ওই জাস্ট আপনার বড় কাকা শালার ছেলে, এবার এমপি সাহেব যিনি রানিং এমপি, ওরে আমি একদিন দুই দিন কয়েকদিন দেখা করছি, কয়েকদিন কথা বলছি যে ভাই আপনি জনগণই চেনেন না, ভাই তুই এমন কথা কইস কে, আমি কি কথা বলেন? তেই জন্য আমি উচিত কথা বলি মাঝে মাঝে, চাচার লগে বাইকের লগে কথা বলি, তেই জন্যে আমি আপনাদের আমার বংশের ভিতরে কোনো আলেম নাই, আমি একাই, এটা হয়তো কোন মাঝে মাঝে সেনকে আমি বলতেছি ভাই আমার হয়তো কোনো দাদা আপনাকে দাদার দাদা কেউ ভালো কাজ করছিল এই জন্য আল্লাহ আমার আলেম বানিয়েছে, কথা বুঝেননি আমার আলেম বানাইছে। তবে একটা জিনিস চিন্তা করেন, জনগণ যখন মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, জনগণের নিঃশ্বাস, এই গরিব মানুষের নিঃশ্বাস যখন গভীর হয়ে যাবে,
আল্লাহর গজব তার ভিতরে এসে নাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, কারণ সবাই খোদাই দাবি করেছিল, আল্লাহ শেষ করে দিছে। যখন আল্লাহ আপনাকে সেই মর্যাদার মাথায় মুকুট দিছে, এই মুকুটটা ধরে রাখতে হলে আগে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা মাগুরাতে যারা গেছেন, আমার পরিচয় আমার দেওয়ার প্রয়োজন নেই, তবে একটু এতটুকু পরিচয় দিই, যেমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি, তবে সবচেয়ে বড় আর যেগুলো অধিকাংশ ওহাবি মার্কা। কথা বুঝছেন নিরে বাবা? চাষা রাজে কেমনে রে চাষা বাতি জল মাঝে মাঝে লাগে আমার। কই বাজান, তুমি ছোট্ট মানুষ তো? আমি কই ছোট্ট? দাড়ি তো পাক ধরছে, চুলও পাক ধরছে, আমি ছোটই থেকে গেলাম। কই ছোট? যেহেতু তোমার জন্ম দিছি আমরা, আমাদের কথা হনো। আমি কি কোরআন হাদিস তো আপনারা জন্ম দেন নেই, এরা তো আল্লাহ বানাইছে। ওইটা একটু মানা যায়, কথা বুঝছেন? বেজাল, সব জায়গা বেজাল। সেই জন্য একটা কথা বলি, মানুষ এই নিঃশ্বাস খালি বলবে আল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আহা, কষ্ট লাগে, হাই হাই, তখনই বুকের ভিতরে ব্যথা লাগে যে আল্লাহ আজকে আমরা কাদের পিছে দৌড়াইতেছি? এ তো না দৌড়াইয়া আল্লাহর পিছে দৌড়াও, নামাজের পিছে দৌড়াও, দেখবা আল্লাহ দয়া করবে, আল্লাহ ধনী বানায় দিবে এই সমস্ত নেতাদের পিছে না দৌড়াইয়া মসজিদে দৌড়াও, কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম রহমতের নবী পিছে পিছে রওনা হয়ে গেছে। 40 জন নেতা যখন কাবার মধ্যে ঢুকবে, হঠাৎ করে তাকায় দেখে পিছন মো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়ায় রয়েছে তিন নবী। কিরে তুই আইসস? হ চাচা আমি চলে আইছি। আল্লাহু আকবার বলেন না, ওর জোরে বলা যাবে না? কয় কাকা গো, আপনাদের দোয়ায় আজকে আপনাদের প্রার্থনায় কাজ হবে না, কারণ আপনারা জানোয়ারকে জব, জানোয়ার জব করে এটার রক্তের কসম খেয়ে বৃষ্টি চাচ্ছেন, বৃষ্টি হবে না। এই যে ব্যাঙ্গের বিয়ে দিচ্ছি রে মুনাফিকরা, ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে, লেডিস লেডাস সবগুলো নাচতেছি, আল্লাহ দিব না, আল্লাহর গজব আসবে। ইমানদার যখন হাত তুলবে, ইমানদারের দোয়া যখন আল্লাহ কবুল করবে, তখনই রহমত দিবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো করিস না, এগুলো মোনাফিকি করিস না, শিরিকি করিস না, এই নামের উপরে শিরিকি গুণা থাকতে পারে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এখনো বাংলাদেশে 95% মুসলমান, সেই রাস্তায় ব্যাঙ্গের বিয়ে হয়, সেই রাস্তায় নারী পুরুষ পানি দিয়ে নাচানাচি করে, গ্রামে গ্রামে সাল উঠাইতে স্যার কি যে গান গাচ্ছে, ডিজে গান, এ বুঝি না, আমার বুঝ আসে না। যে গ্রামে যাবে জুতা পেটায় গাদাবে রেগুলারে। আপনাদের এলাকায় যদি এরকম কোনো বদমাইশ আসে, আগে ঝাঁটাইতে একদম পায়খানা মাখায়া ঠিক মতো পিটাইবে, কারণ কই ফজরে নামাজ পড়ে দোয়া কর, তবা করে কান দেখ আল্লাহ দরবারে, ফজরে নামাজটা পড়ে হাত উঠাই দে, জোহরের নামাজটা পড়ে হাত উঠাই দে, মাগরিবের নামাজ পড়ে হাত উঠাই দে, ঈশার নামাজ পড়ে হাত উঠে দে, আল্লাহ আমাদের উপর রহমত দান করো। তোমার বান্দা বড় অসহায়, পশু পাখি অসহায়, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহর কাছে চা, তা না সে ব্যাঙ্গের কাছে চাইলে হইব? কথা কয় না কেন? কথা কয় না কেন? কার কাছে আছে? ব্যাঙ্গের কাছে। আমি দেখা এত খারাপও লাগে, কইতেও পারি না, সইতেও পারি না, আবার ওই পক্ষের লোক বেশি, আপনি কথা বলবেন দেখবেন আপনার একদম শুনে ফেলবে, এত ফতোয়া জানে রে ভাই, এই গের হাদিসের নাম ইরা জানে, আমরা জানি, ওরা জানে। আল্লাহ নবী ডাকলেন, না নবী ডাকতে বলে চাচা, চাচা গো, সারা দিন পরে সারা জিন্দেগি পরে যদি কাবার মালিকের কাছে চান, যদি মত প্রতিমার মালিকের কাছে চান, কাজ হবে না। ওই কাবার মালিক যিনি তার কাছে চান, ওই প্রতিমার মালিকের কাছে না চাইয়া, দেবতার মালিকের কাছে না চাইয়া, কাবার মালিক যিনি তার কাছে হাত উঠা, আমার আল্লাহ আপনাদের উপরে দয়া করবে। জোরে বলেন মারহাবা। ছোট্ট মুহাম্মদ বুদ্ধি দিতেছে, চাচা সারাদিন চলে গেল রক্তের মধ্যে হাত দিয়া, 40 জন নেতা সারাদিন পরে কান্দে, বৃষ্টি দে দেবতা, বৃষ্টি দে হে দেবতা, বৃষ্টি দে, না খেয়ে বলাম নুরি একদম মরে গেল, গোলাফান তাড়াতাড়ি বৃষ্টি দে, আল্লাহ এত গজব দেওয়া শুরু করলো, প্রচন্ড রৌদ্র আর গরম শুরু করে দিল,
সবাই কয় বিকেল বেলা, বিকেল হয়ে গেল কয় সবাই যার বাড়ি চলো, আগামী দিন আবার করব। আজকে আর শুনল না, আমাদের মা দেবতা কানে শোনে নাই, বড় দেবতা কানে শোনে নাই, ছোট দেবতা কানে শোনে নাই, আগামী দিনে একটু বেশি করে কুরবানি জবাই করে রক্ত আইনা দিলে হয়তো খুশি হবে, দেবতা খুশি হলে বৃষ্টি হবে, বড় আশা করে যখন রওনা দিলেন আমার নবী ডাকতে বলে মক্কার নেতারা শোন, আমাকে একটু সুযোগ দে কাবার মালিকের কাছে বলতে দে, আমার বিশ্বাস আমি কাবার মালিকের যদি বলি আমার আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি দান করবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, ও তোমরা স্বর্ণ হোক মন্দিয়া, তোমরা স্বর্ণ হোক মন্দিয়া, এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বল মদিনাতে কাঁদেন নবী, আরো জোরে বলেন তোমরা স্বর্ণ হোক মন্দিয়া, তোমরা স্বর্ণ হোক মন্দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, হায় হায় মদিনাতে কাঁদেন নবী, আইরে দরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, তোমরা স্বর্ণ হোক মন্দিয়া, তোমরা স্বর্ণ হোক মন্দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বল মদিনাতে কাঁদেন নবী, কত সাহাবীরা জান্নাতি পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাতি পেল নবীর পাগল হইয়া, তোমরা স্বর্ণ হোক মন্দিয়া, বল স্বর্ণ মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, হায় হায় মদিনা, আরে হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বল হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, তোমরা স্বর্ণ গমন দিয়া, তোমরা স্বর্ণ গমন মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, এ মুসলমান কবির মনোযোগ, আমার ওই কাবার মালিকের কাছে চাইতে দাও, আবু তালেব কয় বাটি যারে আমরা বড় বড় নেতার কথা এত শোনে নাই দেবতারা, আরবে 40 জন বড় বড় বিগ ব্যাস বিগ বস বড় বড় হাই ব্রিগেড নেতা, একদম হাই ব্রিগেড, এখন উপনামিলের নেতা তাদের কথায় হবে নাই, তুই সত্য মানুষ তোর কথা কি শুনবে, আমার নবী বলে একটা বার সুযোগ দাও গো, আমি কাবার মালিকের কাছে চাইব, তোমরা যার কাছে চাইছো সে বৃষ্টি দেওয়ার মালিক নয়, কারণ দেবতা তোমরা নিজ হাতে বানাইলা, আবার তার কাছে তোমরা চাইতেছো, এই জীবনেও কঠিন কালেও সম্ভব নয়, ওই কাবার মালিকের কাছে একবার সার সুযোগ করে দাও, আমার কাবার মালিক বৃষ্টি দিব, জোরে বলেন মারহাবা। 30 জন নেতা কয় 10 জন বিপক্ষে 30 জন পক্ষে, কয়জন 30 জন বলে আবু তালেব রে, ও আবু তালেব যেহেতু তোমার ভাতিজা দায়িত্ব নিতে চায় বৃষ্টি নামানোর জন্যে, দেও না একটু সুযোগ দাও, যাক দেখি নামাইতে পারে কি না, ওর মুখের দিকে তাকাইলে বড্ড মায়া হয়, এমন মানুষটার মুখের দিকে তাকাইলে আমাদের জবান বন্ধ হয়ে যায়, আরে 10 বছরের মাসুম বাচ্চা এত সুন্দর কথা কয়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার গু, একবারটা সুযোগ দাও না, দেখি আবু তালেব কয় সম্ভব, ও জীবনে আমরা পারি নাই, ও বৃষ্টি কেমনে নামাইবে পাগল, 30 জন নেতা কয় আমরা হুকুম দিলাম যাও মোহাম্মদ তুমি যাও, 10 জন বিপক্ষে 30 জন পক্ষে, আমার নবী গুটি গুটি পায়ে চলে গেলেন কাবা ঘরের মধ্যে, কাবার মধ্যে হাতটা লাগায় দেবল, কাবার মালিক
তুমি শুধু কাবার মালিক নয়, আমারও মালিক। তুমি শুধু আমার মালিক নয়, তুমি বৃষ্টিরও মালিক। তুমি শুধু বৃষ্টির মালিকই নয়, কুল কায়নাতের সব কিছুর মালিক। আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে হাত উঠায় দিলাম, আরব মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায়, কত পশু না খেয়ে পিপাসায় কাতর হয়ে মারা যায়। আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাবা ঘর ধরে আল্লাহ তুমি এখনই বান্দার উপরে তুমি রহমতের বৃষ্টি নামায় দাও। পরে বলতে দেরি রে, ও ঝার ঝরাই বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা। আর আইরে বৃষ্টি কোথায় ছিল, বৃষ্টির অবস্থা ওই আরব আমিরাতে আপনারা শুনলে খুশি হবেন। ওরা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামাতে গেছিল, প্রচন্ড গরম পড়তেছে, কৃত্রিম উপায়ে ওরা বিমান দিয়ে বৃষ্টি নামানোর জন্য গেছে। আল্লাহ কাছে দাঁড়া, তোরা পানির প্রয়োজন, পাকনা 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 কথা কইতেছ, আর পাকনা পাকনা বুদ্ধি করতেছ, দাঁড়া। বিমান নিয়ে উইটা যেই বৃষ্টি নামানোর জন্য ওই আপনার ই ছাড়ছে, এই কৃত্রিম উপায় যেটার জন্য ওই ওই মেশিন ছাড়ছে, আল্লাহ এমন গজব দিয়েছে এখন তিনতলা চারতলা পানির নিচে সাঁতার খেতেছে, দাঁড়া এখন আর বন্ধ করার জন্য এই যে এখন ভিক্ষে বেরোলো বাঁচাও। আল্লাহ কয় দাঁড়া, তোদেরকে সাইজ করতেছি, ফিরাউন্ডে সাইজ করেছি, সুজা আসনের দিকে কারুন্ডে সুজা করছি, ফিরাউন্ডে সুজা করছি, নমরুদের সুজা করছি, পৃথিবীর সব বড় বড় নেতারে সুজা করছি, তোরদের কাছে পানির নিচেই যে সুজা করবো, মস্তানি দেখাস। দিছে দিছে ডুবাই তো দিছে দিছে আরব আমিরাত করেছে, দাঁড়া হাসতেছিস, ওদের কষ্ট দেখে তোরা হাসতেছিস, তোদেরকে সাইজ করে নি। আল্লাহু আকবার বলেন না আমার ভাই, সঙ্গে সঙ্গে ওই 30 জন নেতা রাসূলুল্লাহর পক্ষে যায়, ওই রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বললে হে মুহাম্মদ, আজ থেকে আমরা আর আমরা ওই প্রতিমার কাছে যাব না, প্রতিমার কাছে সাহায্য চাইব না, প্রতিমার কাছে আমরা যাব না, আজ থেকে তোমার অনুগত্য করব, তুমি যা বলবে আমরা এটাই মেনে নিব, তুমি যে পথে আমাদেরকে যেতে বলবো আমরা সেই পথেই চলবো, খোদাকে মানি আর তোমাকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল তুমি মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল তুমি, আমরা সাক্ষী দিলাম। 30 জন রাসূলের পক্ষে আসলেন আর 10 জন ছিঁড়ে ছুটে পালাইলেন, তার মধ্যে আবু তালেবও পালাইলেন। আল্লাহ আকবার, আরো জোরে বলেন না আমার নবী ডাক দেয় চাচা আবু তালিব, দাঁড়ান দাঁড়াও, দাঁড়ান গো চাচা, আমার বাবারা এত বৃষ্টি শুরু হয়ে গেল, সবাই বৃষ্টির ভিতরে ভিজে নদীর কাছে, আমরা সারেন্ডার কাটলাম আপনার কাছে, কিন্তু 10 জন নেতা আনতে পারেন নাই, আর 30 জন নেতা কালেমা পড়েছে। আমার বাবারা এবার সবাই 30 জন বলেন, মুহাম্মদ এত বৃষ্টির আমাদের প্রয়োজন নাই, বন্ধ করতে বলো। আবার আমার নবীজি সবাইকে বলেন, আসেন আপনারা সবাই যারা কালেমা পড়েছেন, যারা আল্লাহকে মানেন, আজ থেকে দেবতাকে ভুলে আজকে থেকে আপনারা এক স্রষ্টাকে মানেন যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টার সৃষ্টি, আসেন আমরা আবার আল্লাহর কাছে প্রার্থনা করি। নবীজি তখন হাত উঠায় দিলেন, আল্লাহ বান্দার আর প্রয়োজন নাই, তুমি বৃষ্টি বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। তে আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আমরা ইমানদার যারা মুসলমান বলে দাবি করি, আমরা আগামীকাল থেকে এই সমস্ত কাল্পনিক কিছু বিশ্বাস করি না, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে, আপনারা ফাঁকা ময়দানে যে দোয়া করে যায় জাস্ট হাজার বার যায়জ, বৃষ্টির জন্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের উপর রহমত দান করো, যখনই কোনো বিপদে পড়ে যাবেন, যখনই কোনো গজবের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক সাহায্য করনেওয়ালা, আমার আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ দরবারে চোখের পানি ছাড়বেন, আল্লাহ বিফলে দিবে না, শেষ রাত্রে উঠে কাঁদবেন, শেষ রাত্রে রাত যখন 3টা বাজে তখন উঠা চোখের পানি ছেড়ে কারবেন, আল্লাহ জমিনের ভিতরে রহমত দাও, রহমত দাও, আল্লাহ আমাদের করে রহমত দান করুক, সফল করুক। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন।